গুড আফটারনুন সকলকে প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদেরকে স্বাগত এবং গলার অবস্থা খারাপ বৃষ্টিতে হয়েছে এবং বুঝতেই পারছেন প্রথমে একটু প্রাপ্তি স্বীকার করে নিই দীপসিতার ইন্টারভিউ পাঁচ লাখ লোক দেখেছে এবং আজকে সকাল অবধি আমি যখন স্ট্যাটিস্টিক দেখছিলাম পাঁচ লাখ কুড়ি হাজার মানুষ দেখেছেন এবং এর কৃতিত্ব আপনাদেরই প্রাপ্য এবং আমরা এখন যে জায়গাটায় বসে আছি সেই জায়গাটা হলো শর্ট লেক শর্ট লেক মানে এবং কাকতলীয়ভাবে আজকেই আমরা শর্ট এসেছি এবং এই শর্ট একজন নেতা সুভাষ চক্রবর্তী তার আজকে প্রয়াণ দিবস এবং শর্ট আমি একটা আগে আস্তে আস্তে দেখছিলাম কোথাও একটা উৎসব পালন উৎসব বলা যায় অনুষ্ঠান হচ্ছে ওনাকে নিয়ে আমি আজকে চলে এসেছি বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের কাছে প্রথমেই দাদাকে স্বাগত এবং গুড আফটারনুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের যত দর্শক আছে তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি দাদা ঢিল ছোড়া দূরাত্বে সুভাষ চক্রবর্তীর বাড়ি এবং শর্ট আপনি বাসিন্দা পরিচয় ছিল ওনার সঙ্গে হ্যাঁ সুভাষবাবুর সঙ্গে তো পরিচয় ছিল এবং সেই সময় আমি মোটর স্পোর্টস এর সঙ্গে সংযুক্ত ছিলাম খেলাধুলা অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং তাই জন্যে বিশেষভাবে সুভাষবাবুর সঙ্গে তার সাহায্যের জন্যে আমাকে যেতে হতো মধ্যে মধ্যে তাই জন্যে পরিচয় ছিল আর সুভাষবাবুর যে পরিচয় বামপন্থী হিসেবে তার বাইরেও সুভাষবাবু অনেক জায়গা জুড়ে ছিলেন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব তো সেই জন্য পরিচয়ও ছিল যোগাযোগও ছিল সেই সময় আমরা বহু তৃণমূলের নেতাদের প্রশ্ন করতাম যে বাম বিরোধী হিসাবে বামেদের বা বিজেপি কাদের কাদের ওদের পছন্দ সকলে একই বাক্যে বলে বিরোধী হিসাবে বামরা অনেক ভালো ছিল কি বলবেন এটা নিয়ে বিরোধী বিরোধী থাকে এর মধ্যে ভালো মন্দ এরকম ঠিক কি বাছা যায় আজকে অলিম্পিকে ইন্ডিয়া হেরে গেছে সেমিফাইনালে বেলজিয়ামের কাছে তাহলে কি ইন্ডিয়া বলতে পারে যে বেলজিয়াম বিরোধী ছিল তার বদলে অস্ট্রেলিয়া হলে ভালো হতো এগুলো হচ্ছে এমন একটা বিচারধারা আমি সেগুলোতে বিশ্বাস করি না যখন লড়তে হবে তখন সেই প্রসঙ্গেই আমার যে বিরোধী তার স্ট্রেংথ উইকনেস অ্যানালিসিস করে সেই লড়াইটা ঠিক করতে হবে সেই লড়াইয়ের ময়দান ঠিক করা দরকার আছে এ না হলে আরেকজন হলে ভালো হতো এই রকম তত্ত্বে আমি বিশ্বাস করি না অপোনেন্ট বলছে যে আমার এই প্রতিপক্ষটা সোজা ঘুরিয়ে যদি দেখেন আমি কোনো প্রতিপক্ষকেই সোজা মনে করি না কোনো প্রতিপক্ষকেই ছোট মনে করি না এবং আমার মনে হয় যে রাজনীতিতে এই চলার পথটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ আর প্রতিপক্ষ সবসময় যেই থাকুক না কেন তাদের সম্মান করে তাদের সঙ্গে লড়াই করার দরকার ছোট বা বড় আমি মনে করি না দাদা ছোটো বড় মনে করেন একদম ঠিক আমি একটু বিজেপি ট্রান্সফর্মটার কথা আমি একটু আপনার থেকে শুনতে চাইব জানতে চাইব বিজেপি যখন রাজ্যে এলো যখন বিজেপিকে কেউ চিনলো না আপনি সে সময়টার বিজেপি নেতা আজকে বিজেপি পরিসর পরিধিতে অনেকটা বড় হয়েছে এই ট্রান্সফর্মেশানটা কীভাবে দেখেন আপনি আমি কংগ্রেস ছেড়ে যখন বিজেপিতে জয়েন করি তখন বিজেপি এই রাজ্যে প্রধান যে চারটি রাজনৈতিক দল তাদের মধ্যে চতুর্থ দল ছিল প্রথম তৃণমূল তারপরে কংগ্রেস এবং সিপিএম কখনো কংগ্রেস আগে কখনো সিপিএম আগে এবং চতুর্থ জায়গায় ছিল বিজেপি কিন্তু আমার যে যেহেতু পরিবার জাতীয়তাবাদী একটা পরিবার রাইটুইং পলিটিক্সের পরিবার এবং কংগ্রেসের আমার তখন মনে হয়েছিল যে তারা তৃণমূলের সঙ্গে যথার্থ যে লড়াই করার কথা সেটা লড়াই করছে না দদ্দুলোমান যেটাকে বলা হয় যে একবার কাছে যাচ্ছে একবার দূরে যাচ্ছে তো সেই কারণেই আমার তখন মনে হয়েছিল যদিও বিজেপির হাত ধরেই তৃণমূলের রাজনৈতিক আঙিনাতে প্রবেশ উনিশশো সালে তাহলেও সেই সময়টার কথা দু হাজার তেরো এই সময়টাতে আমার মনে হয়েছিল যে এই রাজ্যে বিশেষত যে প্রকৃত তৃণমূলের বিরোধিতা করার জন্যে যদি কেউ আসতে পারে তাহলে সেটা বিজেপি এবং আমার সেই সময়কার যে রাজনৈতিক পর্যালোচনা আমি নিজে করেছিলাম সেটা পরবর্তী ক্ষেত্রে যে সত্য প্রমাণিত হয়েছে তার জন্যে আমি নিজের কাছেই নিজেই খুশি আমি এটা কাউকে বলতে যাই না কিন্তু আমি সেই কারণে আমি একদিকে সন্তুষ্ট যে সেই সময় কেউ ভাবতে পারতো না বিজেপি আজকে যেখানে আছে এই রাজ্যের নিরিখে সেইখানে পৌঁছবে যে একমাত্র বিরোধী দল প্রধান বিরোধী দল বললে ভুল হবে একমাত্র বিরোধী দল এবং সামনের দিনে এই রাজ্যের রাজনীতি আবর্তিত হবে তৃণমূল এবং বিজেপিকে নিয়ে কারণ কংগ্রেস এবং সিপিএম প্রায় অপ্রাসঙ্গিক ভূমিকাতে পরিণত হয়েছে তো সেইটার দিকে তাকালে আমার এখন মনে হয় যে সেই দিনকার আমার সিদ্ধান্ত বা সেই দিনকার আমার যে রাজনৈতিক পর্যবেক্ষণ অ্যানালিসিস সেটা অনেকটাই ঠিক ছিল দাদা আপনি বললেন আপনি এই এইটা দিয়ে আমার দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন এটাই আপনারা প্রথম থেকে বিজেপিটা করেন কিন্তু এই যে ট্রান্সফরমেশানটা হলো বিজেপির ভিতরে এবং বর্তমানে অনেক নতুন নেতা এসেছেন তারা দলটাকে দলের অন্যভাবে নিয়ে যেতে চাইছেন এই কোথাওটা নব্য এবং আদি বিজেপির দ্বন্দ্ব এবং বিজেপির অন্দরও বিভিন্নভাবে আপনি স্বীকার নাই করতে পারেন বাট এটা ঘোরাফেরা করছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন স্ট্র্যাটেজিক্যাল একটা মুভটা চেঞ্জ হয়ে গেছে সোজা কথা জীবনটাই তো সেই রকম না আমি এইটুকুনি হলফ করে বলতে পারি যে তোমার মা একদিন নববধূ হিসেবে তোমার বাবার বাড়িতে এসছিলেন সেটাও একটা আদি আর নব্যের লড়াই সুতরাং পরিবারে মানুষের সমাজে মানুষের পরিবারে এবং এই রিফ্লেকশান অর ক্রস সেকশান অব দ্য সোসাইটির থেকেই তো সব লোক আসে পার্টি পলিটিক্সের জন্যে সুতরাং এটা মনুষ্য সভ্যতারই জায়গা হচ্ছে যে কোনো না কোনো জিনিস তুমি নতুন করে শুরু করবে একদিন এবং সেই শুরু করে চলতে চলতে একদিন সেই কাজে পুরনো হবে আবার তোমার পেছনে আরও কিছু নতুন লোক ঢুকবে সুতরাং পার্টিতে সবসময় কিছু না কিছু নতুন লোক থাকবে কিছু পুরনো লোক থাকবে সেটা শুধু আমাদের পার্টি বলে নয় যে কোনো পলিটিক্যাল পার্টি যে কোনো পরিবারের কথা আমি যেভাবে তুললাম এবং যে কোনো সংগঠন যদি বলো যে সামাজিক সংগঠন এনজিও সেসব জায়গাতেও দেখবে নতুন লোক আসছে পুরনো লোকরা আসছে এই যে অবিরত ধারা সংমিশ্রণের ধারা সেটাই মনুষ্য সভ্যতার ইতিহাস সুতরাং পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে আজকাল দেখি খুব আলোচনা হয় নব্য এবং আদির লড়াই ইত্যাদি ইত্যাদি জীবনটাই তো তাই আজকে আমাকে জায়গা ছেড়ে দিতে হবে নতুন লোকজনদের জন্যে আজকে ইউনিভার্সিটিতে আমরা দেখেছি ডিপার্টমেন্টে আজকে নতুন প্রফেসর জয়েন করলেন আর যারা পুরনো যারা আছেন তারা ছেড়ে যাচ্ছেন তারা হাল ধরছেন একটা ফার্স্ট ইয়ার আসছে তো সেকেন্ড ইয়ার ততদিন ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা উঠলো তারা সব ফার্স্ট ইয়ারের ছেলেদের ডেকে বলল আয় তোদের র্যাগিং করবো একটুখানি এই যে অবিরল ধারা এটাই মনুষ্য সভ্যতা পার্টির মধ্যেও তাই হচ্ছে এটাকে আলাদাভাবে আমি দেখি না এবং এর মধ্যে কোনো দ্বন্দ্ব আছে এটা কেউ আমি মনে করি না আপনি একটা দার্শনিকভাবে উত্তর দিলেন কিন্তু যদি একটা ব্রডার এক্সপেক্টে দেখেন বড় একটা চিত্রে দেখেন যেখানে জড়িয়ে আছে নিচুতলার কর্মীরা যাদের অনেক ক্ষোভ থাকে অভিমান থাকে যারা দিনের পর দিন যতই হোক আপনারা তো শাসক নন তাই এই রাস্তাটাও মসৃণ ছিল না নিচু নিচুতলায় মারধর খেতে হয় অনেক অনেক কিছু করতে হয় আপনি আরও ভালো জানেন তারা তাদের যে ক্ষোভ তাদের যে সম্মান না পাওয়া খেদোক্তি কষ্ট তারা কোথায় বলবে তারা তো আপনাদের ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় বলে আমরা সম্মান পাইনি এবং বিধানসভা ভোটেও রিফ্লেকশন হয়তো আপনারা দেখেছেন আপনারা তো নেতা এই উত্তর তো কোথাও গিয়ে এটা আপনাদের থেকে করে এক্সপেক্ট করতেই পারে দাদা এই ক্ষোভের ব্যাপারটা খুব আপেক্ষিক এবং যেটা তুমি বললে ভাই যে দার্শনিক উত্তর এই জীবন দর্শন ছাড়া তো এগুলো বিচার করাও সম্ভব নয় ক্ষোভটা কেন হবে আজকে মনে করো এই রাজ্যে চারটি দল দুটি দলের এই গত নির্বাচনে অবস্থা ভালো নয় কিন্তু চারটি দল তার মধ্যে একটা দলই তো ক্ষমতায় থাকবে আর তিনটে দল তো বিরোধী থাকবে এটা তো যের মেনে নেওয়ার দরকার এবং এরই মধ্যে হচ্ছে যারা তার মানে কি বিরোধী দলে কর্মী থাকবে না নিশ্চয়ই থাকবে এবং ইতিহাস অনুযায়ী যারা শাসক দল এই পশ্চিমবঙ্গের নিরিখেই বলছি তারা ওই পঞ্চাশ শতাংশ তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসে আর বাদবাকি যে ভোট তা সেগুলো তো যায় বিরোধীদের দিকে কিন্তু তারা ক্ষমতায় আসে না এবার প্রশ্ন যেটা হচ্ছে যে সেই বিরোধী দলগুলো যেরকম আজকের কথা বলছো বিজেপির বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ আছে এমন কোনো জায়গা নেই যেখানে একশো শতাংশ লোক তাদের মধ্যে কোনো ক্ষোভ নেই চাওয়া পাওয়ার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই সব পেয়ে গেছি মনের আনন্দে আছে এটা কোথাও হয় না সমাজ জীবনের পটভূমিকায় চালচিত্রে এটা অসম্ভব ব্যাপার সুতরাং আশা ক্ষোভ এবং পাওয়ার আনন্দ এই তিনটে নিয়েই জীবন চলা তাই জন্যে কিছুটা ক্ষোভ আছে কিছুটা আনন্দ আছে কিছুটা জীবন দর্শন আছে কিছুটা পার্টির দর্শন আছে তাই নিয়ে মানুষ পার্টি করছে এবং এই ক্ষোভের যে মাত্রাগুণ কারণগুলো সেগুলো কোথাও অকিঞ্চিত কর কোথাও গুরুতর সেগুলো পার্টির দায়িত্ব সেগুলো লুক আফটার করা দেখা যেখানে অচিন্তিত কর সেগুলোতে সেইভাবে মেটানো গুরুতরগুলো সেইভাবে মেটানো এমন কোনো পলিটিক্যাল পার্টি আমি এ পর্যন্ত দেখিনি আমার বেশ কিছুদিন বেশ কয়েক মানে যুগ হয়ে গেল আমি রাজনীতিতে যুক্ত যে কোনো পলিটিক্যাল পার্টি দেখিনি আমি এ পর্যন্ত যেখানে ক্ষোভহীন সমস্ত সেকশন অফ পিপল মানে মানে যা কর্মীদের যে দেখা যায় ওপর থেকে নিচ পর্যন্ত সকলেই ক্ষোভহীন এবং একদম আইডিয়াল একটা পার্টি সেরকম আমি দেখিনি জয়প্রকাশবাবু একটু যদি ভাবি বা করি ধরুন নতুন যারা বিজেপিতে এলো স্বাভাবিকভাবে বিজেপিতে যারা এসেছিল প্রত্যাশা লোভে এসেছিলো একদল সিনেমা আর্টিস্ট এসেছিল এটা বাস্তব আপনাদের এখানে সুজিত বসুর বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন সব্যসাচী দত্ত রাজীব ব্যানার্জি তোর মতো এ যারা বড় নাম তারা আজকে কোথায় দাদা সেই তো আপনি আপনি সেই তো পুরোনো মুখেরাই ঘোরাফেরা করছে নতুন যারা এলো এবং করোনার মধ্যে যে রাজ্য রাজনীতি পুরো ভেঙে গেল বিধান সভা নির্বাচনের পর বহু অভিযোগ উঠলো বিজেপির কর্মীরা মার খেলো অনেকে ফোন ধরছেন না অনেকে কর্মীরাই বলছে তারা কোথায় এই প্রশ্ন তৃণমূল করবেন আমি করব না নিচুতলার কর্মীরাই যদি আপনাকে করে তাদের উত্তর কি দেবেন আমার এই প্রসঙ্গে একটা জিনিস শুধু মনে পড়ে যাচ্ছে আমাদের আমার বাড়ি কৃষ্ণনগরে আমার বাবা প্রীতিদেব ওখানকার মানে স্বাধীনতা সংগ্রামী এবং সাং বিধায়ক ছিলেন আমাদের যে স্কুল সেখানে কৃষ্ণগরের এক পাশে অনেক দু একবার বন্যা হয়েছে জল ঢুকেছে খোড়ে নদীর জল আমাদের মনে আছে যে স্কুল বন্ধ হয়ে আছে তার মাঝখানে দুজন মাস্টার মাস্টারমশাই আলাদা করে এসে বাড়িতে এসে খবর নিয়ে গেলেন যে ঠিক আছে কি না কিংবা একজন এসে বললেন যে জয়প্রকাশ অমুক জায়গায় জল অনেক উঠেছে আমাদের বেশ কয়েকজন ছাত্র আছে তুই চল আমার সঙ্গে ওদের দেখে আসি এই ঘটনাটা কেন বললাম আমি আমি স্কুলের পরিপ্রেক্ষিতে ছোটবেলার ঘটনা তার কারণ আমাদের স্কুলে তখন কিছু না হলেও কম করে চল্লিশ জন মাস্টার মশাই আছেন তাদের মধ্যে তিনজন বা দুজন তাদের প্রাণ কাঁদছে ছেলেদের জন্যে কয়েকজনের প্রাণ কাঁদছে তারা বেরোতে পাচ্ছেন না আর কয়েকজন আছেন নির্লিপ্তভাবে এটাই হচ্ছে আমি কেন এই ঘটনা বললাম এটা হচ্ছে মনুষ্য মনের পরিচয় এবং ক্রস সেকশান তার মানে এ দিয়ে ভালো মন্দ বিচার করা যায় না এর ওপরে আমি বলবো না যে এই মাস্টারমশাই দারুণ আর যারা বাড়ি থেকে বেরোতে পারেননি তারা খারাপ তারা মাস্টারমশাই হিসেবে খুবই ভালো কিন্তু তার ওপরে যে পরিচয়টা সেখানে এরা বেশি দিয়েছেন আমি ফেরত আসছি পলিটিক্যাল আপনি যেটা বলেছেন যে এখনকার সময় বললেন যে বাইরে থেকে অনেকে এসছিলেন হ্যাঁ আজকে রাজনীতিতে বিভিন্ন বর্গের লোকরা আসবেন সমাজ জীবনের চলচিত্র চাল চল চালচিত্র যেটা সমাজের চালচিত্রের অন্য অন্য যারা ওয়ার্কস অফ লাইফ প্রফেশনাল লোক আসবেন এবং রাজনীতিতে বারবার এসছেন কিন্তু রাজনীতিতে এসে রাজনীতি শিখে সেটা যে আমার জন্যে জায়গা বা আমি এখানটাতে স্বচ্ছন্দ্য বোধ করছি সেটা আর প্রশ্ন আসার ইচ্ছে একটা মানুষের জন্য কাজ করার ইচ্ছে একটা তার মধ্যে সকলেরই কি কাজ করার ইচ্ছের জন্য আসছে হয়তো তাও নয় পাওয়ার জন্যে আসছেন কিছু কারণ এখন রাজনীতির জায়গাটা অনেকাংশে হয়ে গেছে কিছু পাওয়ার পোস্ট অফ ইনফ্লুয়েন্স এটাও মানুষের উচ্চাকাঙ্ক্ষা দোষ দেওয়া যায় না যে আমার কথা আরও জন মেনে চলবে সেলাম ঠুকবে এটা আমার মনের ইচ্ছে তবু তাদের যখন আপনারা দলে নিচ্ছেন তো আরও বেশি হোমওয়ার্ক আরও বেশি ছেঁকে নেওয়া যেত নাকি দেখুন হোমওয়ার্কটা সবথেকে বড় ছাঁকার রাস্তা হচ্ছে যে তারা যখন এই রাস্তায় চলতে শুরু করবেন ফুটবল আমি খেলতাম এবং হকি খেলতাম যাদবপুর ইউনিভার্সিটির হয়ে খেলেছি সেখানে কেউ যদি মাঠে আসতো আমাদের ইউনিভার্সিটিতে যখন খেলতে আসতো তখন তাকে বলতো না যে তুমি খেলতে পারো কি না তুই মাঠে নামো না মাঠে মাঠে নামলেই পরিচয় হয়ে যাবে তুমি খেলতে পারবে কি না তোমার ইচ্ছে কতখানি এবং আজকে পারছো না ভবিষ্যতে পারবে কি না এগুলো ওইখানে ওই প্রসেসের মধ্যে দিয়েই প্রমাণ হবে এই রাজনীতিতেও এই একটা জিনিস যে ছেঁকে নেওয়ার কোনো কোনোরকম কায়দা কৌশল গ্রামার কোনো টেক্সট বই নেই সবথেকে বড় রাজনীতির টেক্সট বই হচ্ছে রাজনীতি ইটসেলফ সেইখানে ওই পরিক্রমাতে যারা এসছেন যারা জয়েন করেছেন ইচ্ছে প্রকাশ করেছেন বিজেপি তাদের জায়গা দিয়ে বলেছেন হ্যাঁ কাজ করো কেউ কেউ বলেছেন নির্বাচন লড়বো আচ্ছা নির্বাচন লড়ো এবার হচ্ছে পরীক্ষা যে তারা রাজনৈতিক পরিক্রমাতে মানুষের জন্যে কাজ করার জন্যে এবং বিজেপির জন্যে আরও একটা বড় পরীক্ষা আছে সেটা হচ্ছে বিজেপি একটা বিচারধারা আধারিত দল আশ্রিত দল পঞ্চনিষ্ঠা অবলম্বন করে আমাদের বিচারধারা সেই বিচারধারাতে তুমি মানে মনটাকে অনুনিবেশ করে সেইটা নিয়ে তুমি এগোতে পারো কি না এটা ওই রকম না এখানে অনেক রাজনৈতিক দল আছে যেখানে মূল্যবোধ বা বিচারধারাটা ইম্পর্টেন্ট নয় বলতেও পারবে না মনে করুন আমি বলছি কংগ্রেসের কাউকে ডাকুন তৃণমূলের কাউকে ডাকুন কিংবা সিপিএমের হয়তো অনেকেই বলতে পারবে কিন্তু এই দুটো দল রাইটিস দলের কেউ বলতে পারবে না যে ভাই তোমাদের বিচারধারা কী বলতো তোমাদের দলটা মানে তৃণমূলকে বলুন যে তোমাদের দল আর কংগ্রেস দল বিচারধারায় কোথায় তফাত বলতে পারবে বা বিজেপির বিচারধারায় কোথায় তফাত আছে বলতে পারবে বলতে পারবে না তারা শুধু বলবে আমাদের দল হচ্ছে মামাটি মানুষের দল এর বাইরে আর কিচ্ছু বলতে পারবে না এবং অনেক মন্ত্রী শান্তি অনেকেই বলতে পারবেন না এবং দলের একদম উচ্চতম নেতৃত্বেও তারা আলাদা করতে পারবেন কিনা আমার খুব সন্দেহ আছে কিন্তু বিজেপির যারা অরিজিনাল তাদের কাছে বললেই বলবে বিচার বিজেপি হচ্ছে পঞ্চল্লিশটা আধারিত দল তো এই রকম একটা যে বিচারধারার ব্যাপার আছে আমরা বলি যারা নতুন আসছে তারা আস্তে আস্তে চলতে চলতে ওই বিচারধারা এবং মানুষের জন্য কাজ করা আমাদের দীনদয়ালজি বলে গিয়েছিলেন যে সমাজের সব থেকে নিচের যে লোকটা সিঁড়ি যেটা আছে সমাজের সিঁড়ির শেষ সিঁড়িতে দাঁড়ানো লোকটার জন্যে যখন আমরা কাজ করতে পারবো সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা আমরা তখন বুঝবো যে আমরা ঠিক কাজ করতে পারছি সুতরাং এই জিনিসগুলো নিয়ে যারা চলতে পারবে তারা থাকবে তারা কিছুদিন পরেই বললো না বা অনেক হয়ে গেছে আমার পক্ষে সম্ভব না। তাহলে তারা তখন যাবে আমরাও সসম্মানে তাদের বলবে ঠিক আছে চেষ্টা তো করেছিলে পারো নি সেটাই আজকে দেখা যাচ্ছে যদি উল্টো দিক দিয়ে ভাবেন ওরা চেষ্টাটা কেন করবে চেষ্টা তো আপনাদের তরফ থেকেও হতে পারত সাপোজ আপনি আমি বলছি আপনি যাদের বললেন যারা নতুন এসেছে তারা তথাকথিত রাজনৈতিক ব্যক্তিত্ব সাপোজ নয় তারা চলে গেছে পারেনি রাজনীতির সঙ্গে মেলাতে চলে গেছে এবং আমাদের এখানে বহু ইন্টারভিউ আছে যারা সম্মান পায়নি বলেছেন আমি দলের সঙ্গে যুক্ত নেই অথচ সে সময় নিয়ম করে টিভি চ্যানেলে বসেছেন বিজেপির কথা বলেছেন পেট্রোল ডিজেল নিয়ে তর্কতর্ক করেছেন ঠিক আছে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা তারা অন্য দলে বিশাল একটা ভালো জায়গায় ছিলেন তারা এসেছিলেন একটা এক্সপেক্টেশন নিয়ে তাদের এক্সপেক্টেশন পূরণ হয়নি ভোটে তো অবশ্যই হেরেছেন তাদেরকে দলে রাখা এটা তো কোথাও গিয়ে আপনাদেরও একটা কর্তব্যের মধ্যে পড়ে নাকি না পার্টি হচ্ছে জনসমষ্টি আমাদের পার্টির দুটো জিনিস আছে আমি বলি অন্য পার্টির থেকে যা ভাগ আমাদের এখানে আমি আমিত্ব যেটা তার থেকে পার্টি বড় মানে ইন্ডিভিজুয়ালের থেকে পার্টি বড় আর পার্টির থেকে দেশ বড় এটা হচ্ছে আমাদের একেবারে সুপরিচিত বিচারধারা বিজেপির অনেক পার্টিতে কিন্তু ঠিক উল্টোটা যে রাষ্ট্রর থেকে পার্টি বড় আর পার্টির থেকে ইন্ডিভিজুয়াল বড় ইন্ডিভিজুয়াল যারা আছে ব্যক্তি তাদেরকে ঘিরেই পুরো পার্টিটা এবং তারা না থাকলে পার্টি থাকে না এরকম অনেক পার্টি আছে আপনি যেরকম মনে করুন সারা ভারতব্যাপী যদি দেখেন তাহলে দেখবেন আপনি সমাজবাদী পার্টি আপনি সঙ্গে সঙ্গে বললেন ওটা তো অখিলেশ যাদবের পার্টি আগে ছিল তার বাবার মুলায়মের এখন অখিলেশ যাদবের পার্টি মনে করুন আর জেডি আপনি বলবেন লালু বাবুর পার্টি লালু প্রসাদের পার্টি এগুলো হচ্ছে ব্যক্তি নির্ভর পার্টি এগুলো নিয়ে দেখুন অনেক লেখালেখি হয়েছে আপনারা জানেন এবং তৃণমূল কংগ্রেসও সেই অর্থে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি আর কা কেউ বলতে পারবে না প্রত্যেকটা জায়গায় তাদের যত নেতা আছে তারা বলেন যে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই সব হচ্ছে তিনি হচ্ছেন সর্বোচ্চ নেত্রী এবং শেষ নেত্রী বিজেপিতে এটা নয় বিজেপি এমন একটা পার্টি যখন রাজনাথ সিংজির পরে কে সভাপতি হবেন কেউ জানতো না সেটা হলেন অমিত শাহজি এবং তার আগে সংবাদপত্রে তিন চার দিন ধরে চলছে যে কে কে হতে পারেন অমিত শাহজী হতে পারেন জে পি নাড্ডাজি হতে পারেন অমুক হতে পারেন তমুক হতে পারেন দেখা গেল মিটিং করে সকলের মত মতামত নিয়ে অমিত শাহজি হলেন সভাপতি সর্বময় কর্তা তারপর অমিত শাহজির যখন সময় হয়ে গেল তখন তিনি চলে গেলেন আমাদের পার্টিতে এটা সম্ভব চলে গেলেন তার বদলে কে হবেন তখনও অনেক রকম স্পেকুলেশন জগৎপ্রসাদ প্রসাদ নাড্ডাজি আমাদের এখনকার মাননীয় সভাপতি সর্বভারতীয় সভাপতি হলেন এবার আপনাদেরও আমি যদি জিজ্ঞেস করি যে এর পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন বলুন তো কেউ বলতে পারবেন না এইটাই হচ্ছে আমাদের বিউটি অব দ্য পার্টি আমাদের পরিবারতন্ত্র নেই এবং পার্টির মধ্যে ইন্টারনাল এমন একটা ডেমোক্রেসি আছে পরবর্তী ক্ষেত্রে কে হবে সকলেই হতে পারে এবং একজন বুথ কর্মী ছিলেন এককালে অমিত শাহজি তিনি প্রথম পার্টিটা যখন করেন তিনি হচ্ছেন একজন বুথ কর্মী তারপর বুথ প্রেসিডেন্ট সেখান থেকে সর্বভারতীয় সভাপতি সেটা আমাদের পার্টিতে সম্ভব কিন্তু আপনি এরকম কিন্তু আজকের দিনে ভারতবর্ষের কোনো অন্য কোন পার্টিতে দেখাতে পারবেন না কিছুটা অংশে হলেও মেনে নেওয়া দরকার যে কমিউনিস্ট পার্টিতে এই সিস্টেম আছে কিন্তু আর কোনো পার্টিতে আপনি দেখাতে পারবেন না আজকে কংগ্রেস পার্টি আগে যেটা অন্যরকম ছিল আজকে আপনি গান্ধী পরিবারের বাইরে কাউকে ভাবতে পারবেন ভাবতে পারবেন না আমি কেন এই কথাগুলো বললাম যে আপনি যেটা বলছেন যে পার্টি জনসমষ্টি সেক্ষেত্রে দিবে আর নিবে মিলাবে মিলিবে এই যারা এসছে তাদের কাছে জায়গা করে দেওয়া আমাদের কাজ কাজ করার তাদের সেই জায়গাটা সম্মানটা তারা বলছেন সম্মানটা কীরকম মানে তাদের স্টেজের উপরে উঠিয়ে গলায় মালা দিয়ে ইনক্লাব জিন্দাবাদ কিংবা অন্যভাবে তাদের নামে জয় জয়োৎসব জয় জয়ধ্বনি দিলে সেটা সম্মান সম্মানটা এইটাই হচ্ছে পারসেপশনের ব্যাপার যে একটা পলিটিক্যাল পার্টির সবথেকে বড় সম্মান হচ্ছে তাকে জায়গাটা দেওয়া সেই জায়গায় সে কাজ করবে করে চরিতার্থ হবে এবং সেক্ষেত্রে পার্টির জন্য করবে নিজের জন্যে নাই এবং সেক্ষেত্রে জেতা হারা এগুনো পেছনো সমস্ত সমস্তটা হচ্ছে পার্টির কোনো ইন্ডিভিজুয়ালির নয় যে সে যখন দেখবে আমি ভোটে লড়লাম হেরে গেলাম আর আমার ভাল লাগছে না পার্টি করতে আমি ফেরত চলে যাই আবার টলিগঞ্জ স্টুডিওতে তার মানে বুঝতে হবে বসন্তের ককিল রাজনীতিকে ভালোবেসে আসেননি তারা ওই তো বললাম কিছু তো লোক আছেই সমাজ জীবনের চালচিত্র বা ক্রস সেকশানে আমরা তো সবসময় দেখি যে কিছু লোক তো কিছু পাওয়ার জন্যেই অন্য কিছু কাজ করতে যান তখন রাজনীতিটাও তারা প্রফেশন হিসেবে দেখেছিলেন হয়তো আপনি আপনি দুটো অ্যাসপেক্টই বোঝালেন মুকুল রায়কে কোন অ্যাসপেক্টে বোঝাবেন আপনাদের এলেন লোকসভা ভোটে একটা ভালো রেজাল্ট হলো অনেকে বলেন মুকুল মুকুল রায়ের এখানে ভূমিকা ছিল বিধানসভা ভোটে পরাজয় যেখানে ছিলেন সেখানে ফিরে গেলেন এত 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 চিন্তাধারার মধ্যে এত মতবাদের মধ্যে মুকুল রায়কে কোন জায়গায় ফিট করবেন আপনি না মুকুল রায় তো দেখুন একজন স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেই জন্যে দীর্ঘদিন রাজনীতি করছেন এবং মুকুল রায় আমাদের পার্টিতে আসতে চেয়েছিলেন বলেই তাকে নেওয়া হয়েছিল এবং মুকুল রায় আমাদের পার্টিতে বেশ কিছুদিন দু হাজার সতেরো থেকে দু হাজার একুশ পর্যন্ত থাকলেন তারপর যে কোনো কারণেই হোক না কেন তিনি মনে করলেন আবার ফেরত যাওয়া দরকার ফেরত গেছেন বিজেপি তাকে যে পরিমণ্ডলে জায়গা দেওয়ার সেই জায়গা দিয়েছে এবং আমরা আমরা মনে করি না দু হাজার উনিশের নির্বাচন মুকুল রায়ের জন্যে বিজেপি এখানে ভালো ফল করেছে এটা কিছু কিছু জায়গায় মিডিয়া এবং অন্যরা ছড়াবার চেষ্টা করেছে বা বলেছে এই দেখুন এই যে সব কথাগুলো চাণক্য উনি কূটনীতিক খুব ভালো বোঝেন এটা মুকুল রায়ের জন্যেও অপমান বিজেপির জন্যেও অপমান এবং আরও বড়ো অপমান হচ্ছে সাধারণ মানুষের জন্যে কারণ সাধারণ মানুষ যখন বিজেপিকে দু হাজার উনিশে আঠেরোটা সিট দিয়েছেন তারা তখন মুকুল রায়কে দিয়ে দেখেননি মুকুল রায়কে দেখে এটা করলেন এরকম নয় তার মানে কি মুকুল রায়ের কোনো অবদান ছিল না না পার্টি চলছে উনি একজন নেতা যে লোকটা বুথ সামলেছে তারও যতখানি অবদান আছে মুকুল রায়েরও অবদান আছে আমরা তার অবদানকে ওই জায়গাটা ছোট করছি না কিন্তু তিনিই দায়ী তিনি মূল উৎস তার জন্যেই হয়েছে এই কথাটা আমি মনে করি না বিজেপি পশ্চিমবঙ্গে ধীরে 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 জনপ্রিয় হয়েছে প্রধান বিরোধী দলে এখন হয়েছে ক্ষমতার কাছে আমরা পৌঁছেছি আমরা যদি ফোর্থ ডিভিশনে আগে থেকে থাকি এখন চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে দৌড়চ্ছি সেইটা তৈরি করেছে অনেক মেহনত অনেক পরিশ্রম এবং এই পরিশ্রমটা হচ্ছে ওই নিচের তলার কর্মীদের তাদের জন্যে যখন মুকুল রায় এসছে তখন আমাদের সারা পশ্চিমবঙ্গে আটাত্তর হাজার বুথ ছিল তার মধ্যে আমাদের বুথ লোকজন দেওয়ার মতন ছিল খুব বেশি হলে পঁচিশ থেকে তিরিশ হাজার বুথে সব জেলা জেলাভিত্তিক আলাদা করা ছিল এবং দু হাজার উনিশের নির্বাচনের আগে আমাদের সাংগঠনের মেহনত বা পরিশ্রমে সংগঠনের যারা কাজ করে সেইটা পৌঁছে যায় পঁয়ষট্টি হাজার বুথে এবং আমরা যখন নির্বাচন দু হাজার একুশে লড়তে যাই তখন আমরা মোটামুটিভাবে প্রায় পঁচাত্তর থেকে সাতাত্তর হাজার বুথের লোক মানে প্রস্তুত করে কমিটি প্রস্তুত করে আমরা ইলেকশানে যাই এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দিয়ে একটা ঘটনা যে দু হাজার এগারোতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে দু হাজার তার আগের যেটা ছিল দু হাজার নয়ের যে নির্বাচন দু হাজার নয়ে তৃণমূল কংগ্রেস একই রকম উনিশটি আসনে লোকসভা আসনে যেতে দু হাজার নয়ের আমরা আঠেরোটা জিতেছি ওরা উনিশটা আসনে জিতেছিল এবং তারপরের নির্বাচনেই ক্ষমতায় আসে আমরা আঠেরোটায় জিতে আমরা বলেছিলাম এবার আমরা ক্ষমতায় আসব। আমরা আশা করেছিলাম নানা কারণে নানা ঘটনার জন্য আমরা আসতে পারিনি আমরা প্রতিজ্ঞাবদ্ধ বা আমরা আশা করি যে সামনের দিনে সেইগুলো আমরা সরিয়ে রেখে ক্ষমতায় আসতে পারবো কিন্তু আমি বলতে চাইছি দু হাজার যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে তখনকার সময় সাতাত্তর হাজার বুথ তার মধ্যে সারা পশ্চিমবঙ্গে তৃণমূল বুথ কর্মী দেওয়ার মতন বুথে লোক দেওয়ার মতন অবস্থায় ছিলেন মাত্র পনেরো থেকে ষোলো হাজার বুথে মাত্র দুটো জেলাতে তার আগের পঞ্চায়েত ইলেকশনে সাউথ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর ছোড়া আর কোথাও তারা জিততে পারেনি বামফ্রন্টের দোদণ্ড প্রতাপের মধ্যে আর কোন জেলাতে তাদের কোনো পঞ্চায়েত ছিল না পঞ্চায়েত মানে জেলা পরিষদ ছিল না কিন্তু দু হাজার এগারোয় তাতেও ক্ষমতায় এসছিলেন সুতরাং এই জায়গাটাই আমি বারবার বলছি মুকুল রায় সেই সময়েতেও ইম্পর্টেন্ট লিডার ছিলেন দু হাজার যখন ক্ষমতায় আসে তৃণমূল এবং দু হাজার যখন আমরা ক্ষমতায় আসতে পারলাম না তখনও বিজেপির উনি ইম্পর্টেন্ট লিডার ছিলেন কিন্তু তার জন্যেই সব হয়েছে এটা মানি না এবং আরেকটি ঘটনা আমাদের যেটা বারবার মনে হয় যে মুকুল রায় এখন বর্তমানে আছেন প্রত্যেকেরই একটা সময় আছে তেন্ডুলকারকেও একদিন রিটায়ার করতে হয়েছিল সর্বশ্রেষ্ঠ যিনি প্লেয়ার তো সেই ক্ষেত্রে আজকে আমি এইটুকুনি বলতে পারি যে মুকুল রায়ও তার শেষ ইনিংসে ঢুকেছেন খেলছেন এবং রাজনৈতিক জীবনের এই শেষ শেষ ইনিংসে তিনি হয়তো মনে করেছেন যে দলে শুরু করেছিলাম যদিও কংগ্রেসে ওনার রাজনীতির শুরু যে মেজর যে সময়টা যে দলে গেছে সেই দলে আমি যোগদান করি আমরা অনেক ফুটবল বা ক্রিকেট প্লেয়ারদের আমরা দেখেছি এরকম মনোভাব হতে তাই জন্যে গেছেন তো গিয়ে ওখান থেকেই রিটায়ার করবেন তবে আমার শুধু একটাই মনে হয় যে তৃণমূলও পাল্টে গেছে এখন মুকুল রায় যখন দল ছেড়েছিলেন বা যে অবস্থায় তিনি মানে ওই দলের একদম ওপরে ছিলেন সেই দিনকার দল আর আজকের তৃণমূল দল আকাশ পাতাল প্রভেদ এখন হচ্ছে দ্বিতীয় লোক যিনি তৃণমূলে আত্মপ্রকাশ করেছেন অভিষেক ব্যানার্জি আজকের দিনে তৃণমূল দলটা মমতা বন্দ্যোপাধ্যায় ওপরে আছেন কিন্তু আসলে দলটার যিনি কন্ট্রোল করছেন তিনি হচ্ছেন অভিষেক ব্যানার্জি সুতরাং সেদিক থেকে তৃণমূলে এখনকার দলে মুকুল রায় কতখানি অ্যাডজাস্ট করতে পারবেন কতখানি জায়গা পাবেন কতখানি গুরুত্ব পাবেন এবং কতদিন তিনি ব্যাট করতে পারবেন এই নিয়ে আমার অনেক অনেক প্রশ্ন আছে মনে তাও তাকে আমি শুভেচ্ছা জানাই তবে শুধু একটা কথা বলি মাঠে নেমেছিলেন লাস্ট ইনিংস খেলতে ব্র্যাডম্যান তার সেই ঐতিহাসিক কত বড় খেলোয়াড় কিন্তু লাস্ট ইনিংসে তিনি এক রান করলে তার অ্যাভারেজ একশো হতো তিনি শূন্য রানে আউট হয়েছিলেন মুকুলবাবুর জন্যে যাতে ভবিষ্যতে এই ইতিহাস যেন অপেক্ষা না করে নিরানব্বই পর নিরানব্বইতে সৌরভ গাঙ্গুলি শেষ ইনিং শূন্যতে শেষ তো মুকুল মানে আমরা আমি সেটাই বলছি আমি মুকুলবাবুকে খুব শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু আজকের দিনে এটাও রাজনৈতিক এর জন্যে রকেট সায়েন্টিস্ট হতে হয় না বোঝার যে মুকুল রায়ের পক্ষে এখনকার সময় যে কোনো দলে অ্যাডজাস্ট করা হচ্ছে খুব দুরূহ প্রশ্ন কারণ এনারা যেভাবে রাজনীতি করে এসছেন যে ছকে রাজনীতি করে এসছেন তার অনেক উত্তরসূরি বেরিয়ে গেছেন আজকে বেখাম কোনো মাঠে নামলে আজকে রোনাল্ডো বলে বলে তাকে গোল দেবে এখন ফুটবলও বদলেছে ক্রিকেটও বদলেছে রাজনীতিটাও বদলে গেছে রাজনীতিটা পিকের মার্কেটিং স্ট্র্যাটেজিতে অনেকটা হয় দাদা এটা আপনারাও ডিজিটাল মার্ক ইন্ডিয়া করে এটা হেল্প নিয়েছে দাদা একটা রাজনৈতিক কথাতে আসি আপনারা বললেন বিজেপির উত্থানটা আপনি একদম সাল ধরে ধরে মিলিয়ে দিলেন এবং বিজেপি এইভাবে এই রাজ্যে এসেছে এই মোটিভেশনটা তো ত্রিপুরায় তৃণমূলেরও কাজ করতে পারে যে আপনারা এখানে শূন্য থেকে সাত তোর বা শূন্য থেকে যেখানেই যান ত্রিপুরাতে তো তৃণমূলের কিছু নেই সেখান থেকে তো এই শক্তিটা তো আপনাদের স্ট্যাটিস্টিকটাই তো খেলতে পারে প্রশ্ন হচ্ছে তাওয়া গরম না না হলে রুটি দিয়ে লাভ হয় ঠান্ডা তাওয়ায় আপনি যতই রুটি দিন লাভ তো হবে না এবার রুটি আমি কোন তাওয়া দেব কার গরম করা তাওয়াতে আমি আমার রুটি শেঁকব আজকে ত্রিপুরার ক্ষেত্রে আজ থেকে দু সপ্তাহ আগে যদি কেউ বলে ত্রিপুরাতে গিয়ে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসটা কোথায় কেউ দেখাতে পারতো না তৃণমূল কংগ্রেসের পার্টির কতজন লোক আছে কেউ নেই কোনো ইলেকটেড মেম্বার নেই কোনো কমিটি নেই কোনো ব্লক কমিটি নেই কোনো জেলা কমিটি নেই রাজ্য কমিটি বলে একটা পদার্থ ছিল পড়ে থাকা সেখানে ছিল সর্বসমেত পাঁচজন মানে একটা নন এক্সিস্টেন্ট পলিটিক্যাল আউটপুট আজ থেকে আমি কতদিন আগে কথা বলছি সাত থেকে চোদ্দ দিন আগে আগেকার কথা আজকে অভিষেকবাবু গেছেন তার আগে ব্রাত্তবাবু এখানকার সব শিক্ষা শিক্ষাব্যবস্থাকে একদম চুলোয় যাক বলে উনি চলে গেলেন ওখানে এখানকার কুড়ি লক্ষ ছাত্রর ভবিষ্যৎ কী অন্ধকার না আলো সেই সব মাথায় না রেখে চলে গেলেন উনি ব্রাত্যবাবু কিন্তু ঘটনাটা হচ্ছে রাজনীতিতে তো এইভাবে ঠান্ডা তাওয়ায় রুটি দেওয়া যায় না ওনারা ওখানে গিয়ে এবার অন্যের তাওয়া গরম হয়ে আছে দেখে সেইখানে রুটি ভাসতে যাচ্ছেন দেখুন অদ্ভুতভাবে দুটো ঘটনা ঘটল যে সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন গিয়ে বিরোধী ঐক্যের ডাক দিলেন এবং নিউজ পোর্টাল বলুন নিউজ প্রিন্ট বলুন মানে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া তারা সব বলল মমতা বন্দ্যোপাধ্যায় এবার মো মোদি বিরোধী মুখ হতে চলেছেন বলেছেন সবাই বলতে শুরু করলো তিনি গিয়ে অনেকের সঙ্গে দেখা করলেন একটা একদিন সন্ধ্যেবেলায় সোনিয়া গান্ধীর সঙ্গে গিয়ে দেখা করলেন কংগ্রেসের সঙ্গে সেই নেও কথা উঠল আর যেদিন দেখা করছেন সোনিয়া গান্ধীর সঙ্গে তার পরের দিন তার দলের লোক ত্রিপুরায় গিয়ে কংগ্রেস পার্টি ভাঙাচ্ছে সুবল ভৌমিক তাদের বড় নেতা কংগ্রেসের কারণ ত্রিপুরার রাজনীতিটা কি এবার আপনাকে বুঝতে হবে ত্রিপুরার রাজনীতিতে হচ্ছে আগে কংগ্রেস এবং সিপিএম এই দুটো দলই ছিল আমনে সামনে দুটো দলের মধ্যেই লড়াই সব সময় পরবর্তী ক্ষেত্রে তৃণমূল মাঝখানে গিয়ে সে বেশ কয়েক বছর আগে কংগ্রেসের কয়েকজন এমএলএকে নিয়ে বা লোকজন নিয়ে বলেন আমরা এখানকার ত্রিপুরা কিন্তু তারা থাকলো না অচিরেই কিছু দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসটা ওখান থেকে আবার উঠে গেল বিজেপি গিয়ে কংগ্রেসের বেশ কিছু লোক অন্য অন্য লোক তারা এসে বিজেপিকে বিজেপি সবসময় ছিল সেখানে সবসময় ইলেকশান লোড ছিল কিন্তু আমাদের এখানকারই মতন ভোট পার্সেন্টেজ ছিল তিন পার্সেন্ট চার পার্সেন্ট এইরকম এবার বিজেপি তাদের শক্তিশালী করলো দলটাকে এবং যখন বিজেপি শক্তিশালী হতে শুরু করলো তার জন্য সময় গেছে অনেক অন্য দল থেকেও আসলো বিজেপিতে সাধারণ লোকরা জয়েন করলো সব আসলো করে এর আগের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলো বিজেপি ক্ষমতায় আসলো এবার দু হাজার উনিশে তারপরে নির্বাচন হলো সেই নির্বাচনে অদ্ভুত কাকে হারিয়ে এসছিল বিজেপি ক্ষমতায় অ্যাসেম্বলি সিপিএমকে ভোটের তফাত কী ক কত ছিল এক পারসেন্টেরও কম ভোটের তফাত ছিল কিন্তু তার দু বছর পরে যেই নির্বাচন হলো দু হাজার উনিশের নির্বাচন সেই নির্বাচনে অদ্ভুত একটা ফল দেখা গেল দেখা গেল বিজেপি দুটো সিটই রেখেছে লোকসভার পঁচিশ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস আর সতেরো শতাংশ ভোট পেয়েছে সিপিএম সিপিএমের ভোট কমে সতেরো শতাংশই চলে গেল থার্ড এই রকম যেটা এইবার প্রবেশ হচ্ছে আজ থেকে সাত দিন আগে তৃণমূল কংগ্রেসের প্রবেশ ওখানে এবার তারা কি করলো তারা কি সেই গোড়া থেকে শুরু করলো না তারা গিয়েই বললো ওপরে বলছে যে বিরোধী ঐক্য দিল্লিতে আর এখানে গিয়ে কংগ্রেস আর সিপিএমকে তলায় তলায় কাটছে সুতরাং এই যে রাজনৈতিক দ্বিচারিতা দেখেছি আমরা নিতেই পারে তারা তাহলে আর বিরোধী ঐক্যের কথা বলা যায় না আমি যদি চাই যে আমি কংগ্রেসের নেতাদের আমার দলে নেব নিয়ে বলবো আমার দল শক্তিশালী হলো সিপিএমের নেতাদের বা কর্মীদের আমার দলে নেব নিয়ে আমি আমার দল সাজাবো ব্লকে ব্লকে আমার তৃণমূল কংগ্রেস করব বা আমরা ব্লক কমিটি জেলা কমিটি করব কার কাদের নিয়ে না কংগ্রেসের এবং সিপিএমের লোকজনদের নিয়ে সাজা অন্যদের সাজানো বাগান দখলদারি নেব তাহলে তো আর বিরোধী ঐক্যের কথা দিল্লিতে বলা যায় না বিরোধী ঐক্য নয় কথাটা হলো বিজেপি বিরোধী ঐক্য পুরোটাই যদি আপনি দেখেন পুরোটা বিজেপির বিরুদ্ধে যারা সে তো বিমান বসুও বলেছেন যে যারা বিজেপির এগেন্স্টে তারাই আমাদের সঙ্গে আসতে পারে বা আমরাও তাদের সঙ্গে যেতে পারি সেক্ষেত্রে অবধারিতভাবে তৃণমূলও যেতে পারে মানে এটা একটা অদ্ভুত একটা সমীকরণ এবং আজকেও সনি রাহুল গান্ধী সকলকে মর্নিং ইয়ে দিয়েছেন ব্রেকফাস্ট সকলকে খাইছেন এবং তৃণমূলের কল্যাণ কল্যাণবাবু মহিয়া মিত্র উপস্থিত ছিলেন ফলে বিজেপির বিরুদ্ধে একটা ঐক্য জোট তৈরি হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে এবং তৃণমূল দু হাজার তেইশে ত্রিপুরা গেছে তারা আমি একটা অন্য বিষয় বলি রাজনীতি করতে করতে রাজনীতি করতে করতে যে চিত্রটা উঠিয়ে ওঠানো হচ্ছে রাজনৈতিক দলের তরফে জেপি নাড্ডার গাড়িতে আক্রমণ সিমিলারলি তো আপনারাও ওটাই করলেন অভিষেক ব্যানার্জির গাড়িতে লাঠি মারছেন ইট মারছেন কি রাজনৈতিক দৃষ্টান্ত রেখে যাচ্ছেন আপনারা এইটাও একটা জিনিস যে এইখানটাতে আপনারা করছেন এখানে কিন্তু বিজেপি করেছে এইটা এইভাবে সঠিকভাবে বলা যায় না ঘটনাটা যেটা হয়েছে অতি সামান্য ঘটনা একটা একদিকে বিজেপির একটা আগে থেকেই ঠিক করা মিছিল ছিল সেখানটাতে পুলিশ উনি জেড প্লাস সিকিউরিটি পান এবং সেই জেড প্লাস সিকিউরিটির জন্যে উনি তো হাওয়াই জাহাজে গেছেন বুলেট প্রুফ গাড়ি তো সরকার দিয়েছে এবং তাকে যেখানে যেখানে যাওয়ার ব্যাপার তার বন্দোবস্ত তো ত্রিপুরা সরকার করেছে তার যে সিকিউরিটি সমস্ত কিছু আর রাস্তার মধ্যে যে ঘটনা হয়েছে সে কোনো অকিঞ্চিতকর ঘটনা সেটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে এবং সেখানে বিজেপির একটি মিছিল ছিল তার মধ্যে কারা ঢুকে এই উৎপাত করেছে সেটাও আজকে দেখা হচ্ছে ঘটনাটা হচ্ছে অনেক সময় সংবাদের শিরোনামে যেতে গেলে একটা ঘটনা করতে হয় সেটা কি না আমাদের দেখতে হবে আরও উল্টো দিকে যেটা আপনাকে এখনই বললাম তৃণমূল আসলে ত্রিপুরায় কি রাজনীতি করছে এটা আপনাদের বুঝতে হবে যদি আজকে তারা সিপিএম এবং কংগ্রেসকে ভাঙানোর খেলায় মাতেন প্রথম রাউন্ডে কারণ তাদের জায়গা পেতে গেলে একটা কিছু লোক দরকার পার্টি পলিটিক্যাল আউটফিট দরকার সেটা যদি অ্যাট দ্য কস্ট অফ কংগ্রেস হয় অর সিপিএম হয় তাহলে আমি ওই প্রশ্নেই বলছি বিজেপি বিরোধী করতে গিয়ে আমি আর একটা বিরোধী দলকে ভাঙব এটা কি ন্যায্য কথা এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আমি বন্ধুত্ব দেখাতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় সানিয়া গান্ধীর সঙ্গে দেখা করে বললেন চলুন আমরা একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়ি একসঙ্গে লড়ি সেটা খুব ভালো কথা কিন্তু উনি যদি বলেন আমরা লড়ব কিন্তু আপনার তিনটে রাজ্যের যে কংগ্রেস আছে সেই কংগ্রেসটাকে আমি গিয়ে নিয়ে নেব অধিগ্রহণ করে নেব আপনার আর থাকবে না সেটা কি সোনিয়া গান্ধী হাততালি দিয়ে বলবেন বাবা খুব ভালো আমার দলটাকে তুমি নিয়ে নাও এটা কি বলবেন তা তো নয় এবং এটা উচিতও নয় রাজনৈতিকভাবে অনুচিত অনৈতিক কাজ মনে করা হয় এইটা একটা দিক সুতরাং ত্রিপুরাতে কারা তৃণমূলের বেশি বিরোধী আজকের দিনে কংগ্রেস সিপিএম না বিজেপি বিজেপি তো দেখছে সামনে এখনও তৃণমূল নেই আমাদের সামনে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ হয় জাতীয় কংগ্রেস নয় সিপিএম যারা দু হাজার উনিশে একজন পঁচিশ পার্সেন্ট একজন সতেরো পার্সেন্ট ভোট পেয়েছে তৃণমূল নেই আজকে তৃণমূল এসে ওদেরকে খাচ্ছে ওদেরকে নিয়ে দল সাজাচ্ছে তো দল সাজাক আগে ওদের মধ্যে লড়াইটা হচ্ছে এখন সুতরাং এই যে ঘটনাটা হয়েছে আমাদের নিজেদের ধারণা এটা হচ্ছে ওই বিরোধী ঐক্য ওখানে বলেছে আর ওই বিরোধী বিজেপি বিরোধী দলগুলোর মধ্যেই লড়াই ত্রিপুরায় দেখছে হুবু হুবু রাজ্যে যেটা তৃণমূল বলে যে আমাদের ভোট কমেনি সিপিএমের ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছে একদম সেই সেই ছবি আপনি ত্রিপুরায় একদম হবে আমি শেষ শেষপাটে চলে এসেছি ইন্টারভিউটার শুধু তো অভিষেক ব্যানার্জির গাড়িতে হামলা নয় যারা তরুণ তরুণ যারা নেতারা গেছে সুদীপ রাহা দেবাংশু জয়া দত্ত তাদের উপরেও একটা পুলিশি নিষ্ক্রিয়তার একটা ছবি ওরা বারংবার সোশ্যাল নেটওয়ার্ক ডিজিটাল নেটওয়ার্কে প্রকাশ করছে তো কি বলবেন যে রাজ্যে শাসক যে থাকে তারাই এরকম আচরণ এক্সপেক্টেড সেটা এরাজ্যেই হোক বা অন্য রাজ্যেই হোক যারা বলছে তাদের তো ডবল স্ট্যান্ডার্ডটা সামনে আসছে দেখুন সতেরো জনের লোক নিয়ে তারা যদি একটা ভিডিও আপলোড করে বলে দেখো আমরা প্রোটেকশন পাচ্ছি না তাহলে তো প্রথম প্রশ্ন করতে হয় তোমরা যে রাজ্য থেকে গেছো আগে ওখানে গিয়ে বলো আমরা এসেছি পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের আমরা প্রতিনিধি তারা শাসক দল এবং সেই রাজ্যেই আজকে ভোট পরবর্তী হিংসার জন্য পাঁচটি রাজ্যে ভোট হয়েছিল আর একটিমাত্র রাজ্য চারটি রাজ্য শান্ত একটিমাত্র রাজ্য যেখানে জাতীয় মানবাধিকার কমিশনকে রিপোর্ট দিতে বাধ্য হতে হয় হাইকোর্টকে যে এই রাজ্যে আইন শৃঙ্খলা নেই এটা বলতে হয় সুতরাং সেইটার কৈফত আগে দরকার আজকে ওই যে দশ থেকে পনেরো জন লোক নিয়ে তারপরেতে নানারকম ভিডিও দেখো আমাদের এগুলোর মধ্যে একটা চিত্রনাট্যের আভাস পাওয়া যায় একটা চিত্রনাট্য আগে থেকে আছে যে সেই সেইটা এটা পশ্চিমবঙ্গে বেশি হচ্ছে এবং আমাদের ধারণা যে এই রাজ্যে যে এনএইচআরসি বা জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্যে ত্রিপুরার জন্যে নয় ত্রিপুরাতে আজকে গিয়ে দেখুন ওখানকার সংবাদ মাধ্যম বা ওখানকার পোর্টাল আপনাদের মতন কোনো পোর্টাল থাকে যদি ত্রিপুরার কোন ইলেকট্রনিক মিডিয়া তাদের কোনো রকম এই সব ব্যাপারে প্রচার নেই বেশি প্রচার কোথায় হচ্ছে এই যে যাদের নাম বললেন যুবনেতা বলে তাদের সমস্ত যে সোশ্যাল মিডিয়া ডিআই চলছে পশ্চিমবঙ্গে চলছে দেখো ত্রিপুরাতে এটা হয়েছে কেন করছেন তার মধ্যেই তো চিত্রনাট্য পরিষ্কার যে পশ্চিমবঙ্গের কথা বলছিলেন যে এন এইচ সির রিপোর্ট দেখুন ত্রিপুরাতে এটা হয়েছে তার মানে কাটাকুটি হয়ে গেল শোধবোধ হয়ে গেল এই রাজ্যের লোক আমাদের মারার অধিকার আছে এই যে রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি সেটা সামনে এসছে এটা সম্পূর্ণভাবে ত্রিপুরা অভিযান চিত্রনাট্য তৈরি ভিডিও আপলোড করা এই সমস্ত ব্যাপারটার মধ্যে আজকে পরিষ্কার হয়ে গেছে একটি ব্যাপার যে এটা ত্রিপুরা লক্ষ্য নয় এখন লক্ষ্য হচ্ছে বাংলা থেকে দৃষ্টি ঘোরানো এবং বিশেষত এখানকার আইন শৃঙ্খলার ব্যাপারে যে এখানে যে আইন শৃঙ্খলাহীনতা সমাজে সেইটার ব্যাপার থেকে সেই দিক থেকে দৃষ্টি ঘোরানো দাদা আমি একটু অন্য পার্টির একটা প্রশ্ন করি বাম বিধানসভা এবং সাম্প্রতিককালে বামেদের সবচেয়ে বিতর্কিত যেটা হচ্ছে অজন্তা বিশ্বাস তৃণমূলের মুখপত্রে জাগো বাংলাতে লিখেছে এবং সেখানে মমতা ব্যানার্জির একটা স্তুত্রি বাক্যই করেছেন কি বলবেন এই পুরো বিষয়টা নিয়ে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই দেখুন বিমান বোস প্রশংসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এদিকে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন আর আব্দুল মান্নান বলছেন আমরা তৃণমূল কংগ্রেসকে মেনে নিতে পারি না স্বৈরাচারী দল আর উল্টো দিকে অনিল বাবুর মেয়ে জাগো বাংলায় লিখছেন বা মনে করছেন যে তৃণমূল কংগ্রেসটা ভালো দল এটা সম্পূর্ণভাবে দূর থেকে আমরা দেখছি এবং আমরা দেখছি যে এদের মধ্যে ওই যেটা আমি একটু আগে বলছিলাম যে একটা মূল্য আধারিত রাজনীতির একটা ক্ষয় হচ্ছে এবং একটা বিচারধারার অভাব দেখতে পাচ্ছি এবং আজকে কারণ এটা বেশ কিছুদিন ধরেই চলছে আমি একটা সময় আগে কংগ্রেসে ছিলাম আমার মনে আছে একটি ম্যানিফেস্টো আমি কংগ্রেসের হয়ে লিখেছিলাম তখন তৃণমূল কংগ্রেস এবং সিপিএম তৃণমূল কংগ্রেস সবে হয়েছে এবং সিপিএম শাসক দল সেই উনিশশো আটানব্বইয়ের মানে ওই সময়কার কথা বলছি আজ থেকে কুড়ি বছর আগেকার সেই সময়ে একটা ম্যানিফেস্টেতে আমরা লিখতে লিখেছিলাম প্রায় পঞ্চাশ হাজার লোক গত তিরিশ বছরে বা গত পঁচিশ বছরে সিপিএম কংগ্রেসের লোককে খুন করেছে কংগ্রেস এবং একুশে জুলাইয়ে আমাদের যে কজন কংগ্রেসের লোক মারা গিয়েছিলেন সেই সব কথা লিখে বলেছিলাম কাদের বিরুদ্ধে সিপিএমের বিরুদ্ধে যে সিপিএমের হাতে কংগ্রেসের এতজন লোক খুন হয়েছে এবং আমরা তখন আমরা বলেছিলাম যে সিপিএম একটা খুনি পার্টি এবং স্বৈরতান্ত্রিক তারা শাসন করে অদ্ভুতভাবে পরবর্তী ক্ষেত্রে দেখেছি সেই কংগ্রেস সেই সিপিএম হাতে হাত মিলিয়েছে তারা ওই শহীদের রক্ত হবে না কো ব্যর্থ এই সমস্ত স্লোগান ভুলে গিয়ে তারা এসছে চলো ভাই একসঙ্গে লালু বলি সামনের দিকে এগিয়ে যাই এই বলে সিপিএম আর কংগ্রেস হাত ধরে ধরে হয়ে গিয়েছে এটা কি সুযোগ সন্ধানী রাজনীতি আমার প্রশ্ন এইটাতেই না এর মধ্যে কোনো বৈচারিক বৈধতা আছে এইটা হচ্ছে আজকের দিনে প্রশ্ন একই রকমভাবে আজকে বিজেপি প্রধান শত্রু তাই জন্যে বিমানবাবু বলতে গিয়ে বলছেন যে তার জন্য তৃণমূল কংগ্রেস থাকলেও হবে এবং তারা যদি আমাদের পার্টি অফিসগুলো খুলতে দেয় তাহলেই আমরা খুশি আর আমাদের উপর আক্রমণ না করে তাহলেই আমরা খুশি আমরা থার্ড পার্টি ফোর্থ পার্টি হয়ে বেঁচে থাকতে পারলে খুশি এটা কি বৈচারিক বৈধতা আছে না এটা সুবিধেবাদী রাজনীতি সুতরাং আজকে যে প্রশ্ন করলেন অনিলবাবুর কন্যা নিয়ে তে আর যা ইচ্ছে তিনি করবেন তার সেই ব্যক্তিগত অভিমত আছে ব্যক্তিগত স্বাধীনতা আছে তিনি করছেন কিন্তু যখন সিপিএমের মাঝখান থেকে এটা বেরিয়ে আসে তখন সিপিএম গেলো গেলো রব তোলে আবার উল্টো দিকে আমার প্রশ্ন এইখানে এই সামগ্রিক পরিস্থিতি ভারত তো বটেই পশ্চিমবঙ্গে বিশেষ করে বিচারবোধ মূল্যবোধের রাজনীতির অভাব হয়ে যাচ্ছে এইটুকুনি বুঝতে পারছি আমার শেষ প্রশ্ন মূল্যবোধের রাজনীতি বাবুল সুপ্রিয় ইস্যু রাজ্য বিজেপির অস্বস্তি এড়ানোর কোনো কথা নয় পরিষ্কার গোষ্ঠী বাবুল সুপ্রিয় বলছেন শুধু নয় ফেসবুকে লিখেছেন দিলীপ ঘোষের নামে কি বলবেন পুরো বিষয়টা না বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিলেন এবং তিনি বিনোদন জগৎ থেকে এসছিলেন এসেই ইলেকশন লড়ে জিতে মন্ত্রী হয়েছিলেন আমি একদম প্রথমে যেটা আপনাকে বলেছি যে কোনো রাস্তায় চলতে গেলে তার ট্রেনিং দরকার তার জন্যে প্রস্তুতি দরকার এখনকার বাবুল সুপ্রিয়র লেখা কথা ইত্যাদি শুনে আমার এটাই মনে হচ্ছে যে রাজনীনৈতিক আঙ্গিনাতে শুধু মন্ত্রিত্বতাই একটা ঘটনা নয় বা বিধা সাংসদ হওয়াটাও নয় রাজনৈতিক পরিক্রমা যেটা তার যে প্রস্তুতি যেটা মানে স্টিল তৈরি করতে গেলে যে বারবার গরম ঠান্ডা গরম ঠান্ডা করে তাকে টিউনিং করতে হয় সেটা রাজনীতিতেও দরকার সেইটা হয়তো সেই প্রস্তুতির কিছু কম আছে বাউল সুপ্রিয়র মন অভিমানী হয়ে আছে মন্ত্রিত্ব যাওয়ার পরে যেটা বারবার আসছে দুঃখ পেয়েছেন কথা বলছেন যেগুলো এবং আমার মনে হয় সেইগুলো তিনি যদি দলের যে শৃঙ্খলা দলের যে বৈচারিক ধারা সেগুলোতে দলের মধ্যেই আলোচনা করা উচিত ছিল তিনি যিনি সার্বজনীন করছেন সেটা ঠিক কি বেঠিক সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু একটা জায়গায় আমি বলতে পারি যে বাবুল সুপ্রিয় যদি মনে করেন যে আমি বিনোদন জগৎ থেকে এসছিলাম আমি ওখানে অনেক স্বচ্ছন্দ এখানকার ডে টু ডে পলিটিক্সে আমি স্বচ্ছন্দ নই তাহলে তার একশো বার তার অধিকার আছে বিনোদন জগতে ফেরত চলে যাওয়ার সেই অভিমতকে আমি সম্মান করি এবং উনি যখন বলছেন যে রাজনীতি আমার নয় সেই মতকেও আমি সম্মান করি সাংসদপত্র ছাড়ছেন না উনি সেটা আবার কোন কোন ইকুয়েশন এটা মেলাতে পারেন এর মধ্যে আমি কোনো ইকুয়েশান দেখছি না আমি এর মধ্যে অবস্থান দেখছি এই অবস্থানটা ওনার অবস্থান এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই শুধু আমি এইটুকুনিই ধরছি সাংসদ থাকছেন বা থাকছেন না বা কি বলছেন এগুলো এই লম্বা সফরে খুব অকিঞ্চিতকর ঘটনাটা হচ্ছে উনি রাজনীতিতে সক্রিয়ভাবে থেকে মানুষের পাশে থাকতে পাচ্ছেন কি পাচ্ছেন না এবং একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের একটা বিচারধারা আছে সেই বিচারধারাকে ধরে নিয়ে তিনি এগোতে পারছেন কি পারছেন না তাতে যদি তার অসুবিধে হয় তিনি সেইটা ছেড়ে দিয়ে তিনি নিজের অন্য প্রফেশন বা বিনোদন জগতে যদি চলে যেতে চান তার অধিকার আছে সুতরাং ওই জায়গাতে এটা সম্পূর্ণভাবে ব্যক্তি বাবুলের প্রশ্ন সেখানে আমরা কেউ নই বাইরে থেকে অভিমত দেওয়ার ধন্যবাদ ধন্যবাদ আপনার এতক্ষণ শুনলেন জয়প্রকাশ বাবুর কথা তিনি স্পষ্ট তো বললেন বাবুল সুপ্রে ফিরে যেতে পারেন বিনোদন জগতে তবে রাজনৈতিক করার জন্য যে রাজনৈতিক প্রস্তুতি দরকার তা হয়তো তার এখনও ছিল না এবং অবশ্যই তিনি আরও একটা বিষয় বলেছেন মুকুল রায়ের রাজনৈতিক জীবনে হয়তো শেষ ইনিংস চলছে দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এভাবেই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ